দেশ বরেণ্য কথা সাহিত্যিক হাসান আজিজুল হক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতের আছেতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসান আজিজুল হক 1939 সালের 2 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জব গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ঔপন্যাসিক এবং ছোট গল্পকারও। জীবন সংগ্রামে লিপ্ত মানুষের কথকতা তার গল্প উপন্যাসের প্রধানতম অনুষঙ্গ। রাঢ়বঙ্গ তার অনেক গল্পের পটভূমি। হাসান আজিজুল হকের প্রথম উপন্যাস আগুন পাখি তিনি 1970 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। বাংলাদেশ সরকার 1999 সালে বরেণ্য কথা সাহিত্যিককে 21 ও 2019 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেন। এই অসামান্য গদ্যশিল্পী তার সার্বজৈবনিক সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ 2018 সালের সেপ্টেম্বরে সাহিত্যরত্ন উপাধিও লাভ করেন। রাজশাহী থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী মওদুদ রানা। রানা, আমরা এক গুণী মানুষকে হারালাম, দেশের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তার মৃত্যুতে নিশ্চয়ই শোকস্তব্ধ পরিবার, স্বজন এবং শুভাকাঙ্ক্ষী সবাই। প্রখ্যাত কথা সাহিত্যিকের স্মৃতিতে কি বলছেন তারা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত যেসব শিক্ষকরা ছিলেন, তার সহকর্মীরা ছিলেন এবং তার যারা ভক্তরা ছিলেন, তারা তার বাসভবনে উপস্থিত হয়েছেন। আপনি জানেন যে তিনি রাত 9:30 দিকে মারা গেছেন। এখানকার তার পারিবারিক সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে তিনি রাত 9:25 দিকে মৃত্যুবরণ করেন। আর আপনি জানেন লোপা যে এর আগে গত 16 আগস্ট আমরা তার শারীরিক অসুস্থতার কথা জানতে পেরেছিলাম এবং তিনি প্রায় 1 মাস ধরে অসুস্থ হয়ে তার বাসায় ছিলেন এবং করোনার কারণে তার বাসায় রেখেই চিকিৎসা চলছিল। সে সময় আসলে করোনা পরিস্থিতি তাকে ঢাকা বা উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। তার মূলত বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও তার হার্টে সমস্যা ছিল, ডায়াবেটিক্স ছিল এবং একই সাথে তার শরীরে যে লবণের ঘাটতি সেটিও ছিল। এরপর তাকে আসলে ঢাকায় নিয়ে যাওয়া হয়, সেটি গত 21 আগস্ট। এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়, পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সেদিন রাতেই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয় এবং তাকে এই হাসপাতালে আনার পর দিন 22 আগস্ট একটি কমিটি গঠন করা হয় এবং সেই মেডিকেল বোর্ডের অধীনেই তার চিকিৎসা চলছিল। গত 9 সেপ্টেম্বর প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক দীর্ঘ 19 দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পান এবং পরে তাকে রাজশাহীতে নিয়ে আসা হয়। এবং আপনি যেমনটি শুরুতেই বলছিলেন যে 1939 সালের 2 ফেব্রুয়ারি তিনি ভারতের বর্ধমান জেলার জব গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর তিনি অধিকাংশ সময়ই রাজশাহীতে কাটিয়েছেন। 1973 সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন। এই বিশ্ববিদ্যালয়ে 2004 সাল পর্যন্ত তিনি একনাগাড়ে অধ্যাপনা করেছেন এবং এরপর তিনি তো একই সময় সাহিত্যচর্চাও করেছেন। তো এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার সহকর্মী, তার গুণগ্রাহী যারা রয়েছেন তারা এখানে এসেছেন এবং এখন পর্যন্ত তাকে কোথায় সমাহিত করা হবে বা কখন সমাহিত করা হবে সেসব সিদ্ধান্ত হয়নি, সেসব সিদ্ধান্ত নেবেন। তবে আমি আপনাকে এরকম বলে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সহ পুরো রাজশাহীর মানুষ শোকে স্তব্ধ। কারণ আপনি জানেন যে তিনি আসলে দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক যেমন, তেমনি খুবই সাধারণ মানুষের কাছে অতি আপনজন হিসেবেই বিবেচিত হয়ে আসছেন। লোপা রানা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।